নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ অ্যান্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের ডিক্সামোক্সিভি 625 ট্যাবলেটের সম্পর্কে বলবো, যে ট্যাবলেটটা দুটো কম্পোজিশনের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। তার আগে আমরা জেনে নেব বন্ধুরা, যে এই ট্যাবলেটটা আপনারা কোথায় পাবেন। এই ট্যাবলেটটা আপনি আপনার নিকটবর্তী কোনো ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 6টি ট্যাবলেটের দাম 118 টাকা। তো বন্ধুরা, এই ট্যাবলেটটার মধ্যে দুটি কম্পোজিশন বর্তমান, একটা হলো অ্যামোক্সিসিলিন যেটা আছে 500 mg, আরেকটা হলো পটাশিয়াম ক্লাবোনেট যেটা আছে 125 mg, অর্থাৎ 125 mg। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা বিটা ল্যাকটম পেনিসিলিন গোত্র মেডিসিন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা মূলত কাজ করে থাকে ফুসফুসের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশের সংক্রমণ, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন শরীরের উপর বা ভেতরের কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে শরীরে ইন্টারনালি বা এক্সটার্নালি যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে এটা খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলাইটিস, ফোঁড়া ইত্যাদিতে এটা খুব ভালো কাজ করে থাকে। বন্ধুরা, এই ট্যাবলেটটা প্রাপ্তবয়স্করা দিনে 3টি করে ট্যাবলেট সকাল দুপুর রাত্রে খাবার পর এটা ইউজ করতে পারেন। বন্ধুরা, এই মেডিসিনটা ইউজ করার সাথে সাথে আপনাদের কিছু সাইড এফেক্টের কথাও মাথায় রাখতে হবে। যেমন ধরুন, এটা আপনি অনেক দিন ধরে ইউজ করছেন বা এটা আপনার শরীরের মধ্যে স্যুট করছেন না, সেক্ষেত্রে আপনার চামড়ার উপর লাল ফুসকুড়ি দাগ বা অ্যালার্জির মতো প্রবলেম দেখা দিতে পারে, পাতলা পায়খানা, বমি বমি ভাব, হজমের প্রবলেম, ফুসকুড়ি ইত্যাদি ধরনের প্রবলেমগুলো আপনার হলেও হতে পারে। এই মেডিসিনটা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে ইউজ না করাই ভালো, এবং স্তন্দনকারী মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে এবং উপকারে লাগবে। যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে এবং ভালো লাগে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে নিচে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কিছু যদি এই মেডিসিনটা সম্পর্কে জানার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখেছে জানাবেন। আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এইরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইল অ্যাপটি খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।